আজ ঝমঝমিয়ে বৃষ্টি রাজ্যের একাধিক জেলায় এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা আজ রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া পিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের আবহাওয়া লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন তা চলুন দেখিনি অতিরিক্ত বর্ষার মরশুমে যেমন বৃষ্টি না হয়েছিল ঠিক তেমনই এখন যেন আকাশ দেখলে মনে হচ্ছে শরৎকাল বলে কখনও মেঘলা আকাশ করছে ব্যবসা গরম থেকে গেছে তবে স্বস্তি মিলছে না সামান্য খানিকের মাঝে কয়েকদিনের বিরতি তারপর গত বৃহস্পতিবার রাত থেকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে শুরু করে দিয়েছে এমনটা জোর কল্পনা চলছে আজ সকাল থেকে মেঘলা আকাশ তবে হাওয়া অফিস থেকে জানা যাচ্ছে সকাল নটা পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সামান্য তবে ইতিমধ্যে কয়েকটি এলাকায় বৃষ্টিপাত হয়ে গেছে বৃষ্টি হলেও এখন তা কমবে না আজকে কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে যা সর্বনিম্ন তাপমাত্রা হবে সাতাশ ডিগ্রি উত্তরে জলপাইগুড়ি আলিপুর দুয়ারে ভারী থেকে অতিবারে বৃষ্টির সম্ভাবনা এছাড়া উত্তর দিনাজপুর কালিম্পং কোচবিহার দার্জিলিংয়ে ভারী বৃষ্টি হতে পারে তাছাড়া বিদ্যুৎ বিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে মালদা দুই দিনাজপুরে আগামী সোমবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার জেলাতে ভারী বৃষ্টি হতে পারে বাকি উত্তরের জেলাগুলি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন তারা মেদিনীপুর দুই চব্বিশ পরগনা বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বজ্রে বিদ্যুৎ বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা এছাড়া বীরভূম দুই বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর মুর্শিদাবাদে বৃষ্টি হবে আগামী কাল পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়াতে হালকা মাঝারি বৃষ্টি চলবে উত্তরের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলায় বৃষ্টির প্রবল সম্ভাবনা এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরে